নীল আকাশ, পেছনে টোলবুরু, আর তার কাছে সামনে একটা জায়গায় চলে এসেছি অদ্ভুত সুন্দর, পলাশের সমারোহ। সামনে বসন্ত আসছে, দোল উৎসব, রঙের উৎসব, ফাগুনের উৎসব, তো তারই একটা প্রতিফলন এখানে দেখতে পাচ্ছি আমরা, পুষ্পটিত হয়েছে। ক্রমশ জায়গাটা আগুন লালে আগুন ঝরাবে, সেরকম একটা জায়গায় এসেছি আমরা, অদ্ভুত সুন্দর লাগছে। পূর্ণা ম্যাডাম জিনিসটাকে ক্যাপচার করার চেষ্টা করছে, নিজে প্রকৃতির মজা নেওয়ার চেষ্টা করছে। অসাধারণ লাগছে, পুরো আগুন রঙা লাল রঙ, প্রকৃতির শোভাটা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইচ্ছা করছে তো আমাদের ফুলগুলো ছুঁতে, কিন্তু এই ব্যাপারে প্রকৃতির নিজস্ব একটা সৌন্দর্য আছে, সে আপন মনে আপন খেলায় তার সৌন্দর্য বৃদ্ধি করে। তো পূর্ণা ম্যাডামের থেকে জানবো প্রকৃতি রক্ষা করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে পলাশ ফুল বা পুরুলিয়া এই ব্যাপার ট্যাপারগুলো। আচ্ছা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই তিনটে জায়গাতে পলাশ ফুল খুব সুন্দরভাবে ফোটে, মানে মাটির লালটা সারা বছর ধরে জমা করে করে জমা করে করে পলাশ ফুল আর শিমুল ফুল আর পালতে মাদার গাছ ওরা বসন্তকালে একদম লালে লাল হয়ে যায়, হলুদে হলুদ হয়ে যায়। এবং সেইটা দেখবার জন্যে আমরা যারা প্রকৃতি প্রেমী বলে নিজেদেরকে পরিচয় দিই, তারা আমরা প্রত্যেক বছর এই তিনটে জায়গার কোথাও না কোথাও বেড়াতে যেতে খুব পছন্দ করি। এবং সেখানে গেলেই আমরা দেখতে পাই প্রচুর আশপাশের গাছে পলাশ ফুল ফুটে আছে, গাছের তলা ফুলো পুরো পলাশ ফুলে ছেয়ে আছে। এই সবে এখন শুরু হয়েছে, এই মুহূর্তে এখানে নেই এই ফুল, তখন বহু লোকেরই কিন্তু তুলে নিজের আরো কাছাকাছি করে নেবার একটা ইচ্ছে হয়। কিন্তু এই ইচ্ছে সব থেকে ভালো ইচ্ছে মেটাবার যন্ত্রটা আমাদের হাতে এখন সবার আছে, আমাদের মোবাইল ফোন। আমরা এখন কি করব, মোবাইল ফোন দিয়ে গাছে ফুলের ছবি তুলব, ঝরা ফুলের ছবি তুলব, ছবির পাশে দাঁড়িয়ে ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলব, কিন্তু গাছ থেকে আমরা ফুল তুলবো না, নিচ থেকে আমরা কুড়িয়ে নেব। ঝরা ফুলও খুব সুন্দর করে ফুলদানিতে সাজানো যায়, আরো অন্য নানা রঙের হলুদ রঙের পলাশ, হলুদ রঙের ফাগুন বৌ, নীল রঙের নীলমণিলতা, এইসব, তারপরে গোলাপি রঙের কাগজ ফুল, এইসবের সঙ্গে আবিরের মতো করে একসঙ্গে পাশাপাশি সাজানো যায়, বেশ দোল দোল লাগে দেখতে। কিন্তু আমরা যেটা করব না সেটা হলো, আমরা অন্তত এই জায়গাগুলো যদি প্রকৃতি প্রেমিক নিজেকে বলে বেড়াতে আসি, তাহলে প্রথম নিজের কাছে শপথ নিতে হবে যে গিয়ে গাছের ফুল গাছে রেখেই সেটাকে সেটা সৌন্দর্য আমরা উপভোগ করব, আমরা সেটা গাছ থেকে ছিঁড়ব না, আমরা ফুল ছুঁতে পারি, হ্যাঁ, গাছে হাত দিয়ে ফুলে ছিঁড়ব না, একদম 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 প্রকৃতিকে নিজের সুন্দর জায়গা রেখে দিতে হবে, তার চেষ্টা সকলকেই করতে হবে আমাদের।